আজ সূর্য কোন দিকে উঠলো? মহারানীর ফোনটা ভুল করে প্রেস হয়ে গেল, তোর মিসড কল দেখে ফোন করলাম। কি হলো বাবু, অল ওয়েল? মমি কোথায়, কি হয়েছে? আর ইউ ক্রাইং? আবার ঝগড়া হলো নাকি? তুই এবার কি নিয়ে, নাক ডাকা না কোমরে ফ্ল্যাশ করেনি? I think Amit is having an affair. What? কি বলছিস টা কি? Are you sure? বেশ কিছুদিন ধরে রাতে লেট করে ফিরছে, তারপর পাশে শুয়ে ভোর রাত অবধি হোয়াটসঅ্যাপ করে। আমি কোনো প্রশ্ন করিনি, বাট সেদিন তোর থেকে ফেরার পর ওর প্যান্ট কাচতে দেওয়ার সময় আয় ফাউন্ড আ কন্ডম। আচ্ছা আচ্ছা, বল, হাউ ক্যান আই হেল্প ইউ? তুই কি অমিতের সাথে কথা বলেছিস? না, ও কিছু জানে না, বাট আই ওয়ান্ট টু মিট দ্যাট বিচ অ্যান্ড আই নিড সাম মোর এভিডেন্স। ডু ইউ নো এনি ওয়ান হু ক্যান হেল্প মি, লাইক আ ডিটেকটিভ? গুড আফটারনুন ম্যাডাম, আমি ডিটেকটিভ নিতাই দাস, আমার অ্যাসিস্ট্যান্ট শান্তনু। ও আসলে খুবই শান্ত। আপনারা পারবেন তো, মানে দেখবেন ব্যাপারটা যেন জানাজানি না হয়। কেন, মাথায় টুপি আর হাতে চাইমিনা নেই বলে সন্দেহ হচ্ছে? সরি ম্যাডাম, অ্যাটিটিউড প্রবলেম, ও নিয়ে আপনি ভাববেন না, এটা আমাদের পেশা। আপনার হাজবেন্ডের একটা ছবি জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিলে বাকি কাজ আমরা করে দেব। আর ম্যাডাম কিছু অ্যাডভান্স। ওরা দুজনে একই অফিসে চাকরি করে, অফিসে সবাই ব্যাপারটা মোটামুটি জানে। ভদ্রমহিলা ডিভোর্সে, সাউথ কলকাতার ফোরাম মলের পাশে একটা বনেদি পরিবারে থাকে। মন্দারমণির হোটেলের সিসিটিভির ফুটেজটাও দিয়েছি, নাম রাত্রি আর মোবাইল নাম্বারটাও লেখা আছে। মাঝে আপনার হাজবেন্ডের সাথে ওই মহিলাকে দুদিন এক গাইনোর কাছেও যেতে দেখা গেছে। যত আমি এগুলো দেখি তত আমার পোশাক উটটাকে ভালোবাসতে শুরু করি। একটা সাজেশন, সম্পর্ক রিপেয়ার করলে আবার নতুন হয়ে যায়, আশা করি আর আমাদের কখনো দেখা হবে না। এই কাস্টমারের সাথে তোর দুর্ব্যবহারটাই একদিন এই বিজনেসটাকে ডোবাবে। রোজ সালা একই অ্যাসাইনমেন্ট, এর বর ওর বউ, ছাড়ো তো আমার পার্সেন্টেজ। ও কর্ম করে যা, ম্যাম এনি অর্ডার? ওয়ান গ্রিন টি উইথ লেমন। ওকে শিওর। রাত্রি, রিমিতা, আমি তো ভাবতেই পারিনি তুমি এখানে চলে আসবে। তা কি বলে এলে হাজবেন্ডকে? ও তুমি তো আবার ডিভোর্সি তাই না? তা কিভাবে ফাঁসালে আমার হাজবেন্ডকে? ম্যাম এনি অর্ডার? বিশ আছে? আই এম সরি, ম্যাডাম যেটা চেয়েছেন ওটাই আমাকেও দিন। ম্যাডামের চয়েসটা খুব ভালো কি না? এই প্রশ্নটা তুমি আমাকে না করে তোমার হাজবেন্ডকে করতে পারতে, তাহলেই বুঝতে পারতে।
কে কাকে ফাঁসিয়েছে। কোনো লজ্জা নেই না তোমার? লজ্জা করে না? একবার ভেবে দেখলে না যে তোমার জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে? পাপ পুণ্য কোনো অনুভূতি নেই তোমার? আমি আজ এখানে এটাই জানতে এসেছি যে আমার হাজবেন্ড তোমার মধ্যে এমন কি দেখলো যে তোমার সাথে বিছানায় চলে গেল। আমি ডিটেকটিভ লাগিয়ে তোমার বিষয় সব জেনেছি, তোমার ঠিকুজি কুষ্টি সব। মন্দারমণির একটা সস্তা হোটেলে তোমরা, ছি! রিমিতা বসো, প্লিজ বসো। ডিটেকটিভ লাগিয়েছিলে, ভালো। রিমিতা, আজ তুমি আমার জন্য যে সময়টা দিলে সেটা যদি তোমার হাজবেন্ডকে বোঝার জন্য দিতে না, আজ তোমাকে আমার কাছে ছুটে আসতে হতো না। তুমি ওর প্রবলেম, আমি সলিউশন। আরে অনুতাপ টনুতাপ আমার নেই, পাপ পুণ্য এগুলো তো সব আমাদের সৃষ্টি, মানুষের বানানো। থ্যাংক ইউ। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আর কোন কাপলের মধ্যে অশান্তি হয় না বলো তো? হ্যাঁ, অ্যাটলিস্ট সবাই বাইরে পড়ো কি এত করে না। রিমিতা, আমি জানি না আজকে তুমি ফোন করে আমায় কেন ডাকলে। আই থিঙ্ক রাইট নাও ইউ শুড বি টকিং টু ইয়র হাজব্যান্ড। ওর সাথে কথা বলো, ওকে জিজ্ঞেস করো, ও যদি আমায় ছেড়ে দিয়ে তোমার সঙ্গে সারা জীবন ঘর করতে চায়, আমার কোনো অসুবিধে নেই, আমি বাধা হব না। কারণ নতুন করে আমার হারানোর কিচ্ছু নেই। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ঠিক প্রথম সন্দেহটা তোমার কবে হয়েছে আমাকে আর ওকে নিয়ে? I found a condom in his pant. আচ্ছা, তুমি কি ওকে সত্যি ভালোবাসো? আমি শুধু নিজেকে ভালোবাসি, আর যে নিজেকে ভালোবাসে পৃথিবীর সবাই তাকে ভালোবাসে। আমি তোমার হাজবেন্ডের ভালোবাসাটা কিছুদিন আগে অ্যাপোর্ট করিয়ে এসেছি। আমি বলেছিলাম আমি সবাইকে বলবো, ওটা আমার, আমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছি। বিশ্বাস করলো না, ভয় পেয়েছে, ভেবেছে আমি বোধহয় ওকে পরে এটা নিয়ে ব্ল্যাকমেল করতে পারি। তারপর থেকে যতবার আমরা কাছে, হি হ্যাজ ইউজ প্রোটেকশন, জানো তো হোয়াট এন আইরনি, প্রোটেকশনটাই ওর আজকে কাল হলো।
আমি আসি। আমার পেছনে, ডিটেকটিভের পেছনে এই সময়টা নষ্ট না করে রিমিতা যাও, তোমার হাজবেন্ডের সঙ্গে বসে কথা বলো। A small piece of advice to you. In life, try to acquire the relationships through your own choice, not compulsion. Take care. দিদি, জামাইবাবু এসছে। রিমি, আই এম ভেরি সরি রিমি, প্লিজ বাড়ি ফিরে চলো, আমি তোমাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। নিচে চলো, বাবা বাংলাদেশ থেকে অরিজিনাল ইলিশ এনেছেন, আমি সর্ষে ইলিশ করেছি। বাবা দুর্গাপুর গেছে বিজনেসের কাজে, কাল ফিরবে। আমি রিয়েলি খুব অনুতপ্ত রিমি, একটা সুযোগ তুমি আমাকে দাও, ইউ উইল নেভার রিগ্রেট, আই রিয়েলি নিড ইউ ইন মাই লাইফ। কেন, রাত্রি আর ফ্রিতে দেবে না বলেছে? আহারে, ইউ নো হোয়াট, সেক্স ইজ এ নর্মাল পার্ট অফ লাইফ, বাট ইফ ইটস অন ইয়োর মাইন্ড ইটস সিকনেস। তুমি কি সত্যিই আমাকে আগের মতো আবার ভালোবাসতে পারবে? Again I am very sorry. একটা গান শুনবে? শোনাও। সেদিন তোমার পকেট থেকে জিনিসটা পেলাম, তারপরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। পাপ পুণ্য মানুষের সৃষ্টি হলেও আমাদের ভালো থাকতে হবে। তুমি আমার জায়গায় থাকলে কোনোদিনও ক্ষমা করতে পারতে? আর পারলে তুমি সরিটা রাত্রিকে বলো, কারণ তুমি ওকে চিট করেছো, আমাকে না।